হ্যালো গাইজ, ও আজকে ফার্স্ট ব্লগ করছি সেরকম ভাবেই, ফেসবুকের জন্য বেসিক্যালি এটা। তো এখন যাব বাজারে, আমি বাজার একদমই যাই না, আজকে মা বলেছে একটু যেতে হবে। বাজারে যাওয়ার আগে এক জায়গায় একটা জিনিস দিতে যাব, আমি জানি সে ব্লগে আসতে চাইবে না, তো সেই ক্লিপটা নেবো না, বাজারে গিয়ে ক্লিপ নেব। তো চলো ডিরেক্ট বাজারে যাচ্ছি। আর একটা কথা বলবো, এবার থেকে এরকম ছোট ছোট করে ভ্লগ আমি আপলোড করার চেষ্টা করব, পার ডে না হলেও একদিন ছাড়া ছাড়া। তো তোমরা প্লিজ সাপোর্ট করো। যথারীতি বাজারে চলে এসেছি, আর মা যেগুলো বলে দিয়েছিল সেটাও ভুলে গেছি। আবার ফোন করে জেনে নিলাম পেঁয়াজ নিতে বলছে 1 কেজি, আর এখন যা জিনিসপত্রের দাম, তো কোনো কিছু নিতে গেলে বার্গেনিংটা অবশ্যই করতে হয়। কোনো ব্যাগ ফ্যাগ আনিনি, তাই প্লাস্টিক এরকম ভাবে হাতে নিয়ে যেতে হবে আর কি। আর কি কি নেবো দেখা যাক। পেঁয়াজ পেঁয়াজ নেওয়া ডান। অ্যাকচুয়ালি আমি বাজার একদমই করি না, মানে আমার অভ্যাস নেই পুজোর বাজার ছাড়া। তো মা অনেকদিন পর বাজারে পাঠালো, বাট আজকে বাজার করছি, দেখা যাক কি কি পাই। লাউ কত করে গো? ভালো হবে তো গো, লাউ ভালো হবে। ব্যাগ না আনলে কিন্তু বাজার করা খুব টাফ, মানে যেমন আজকে আমার হচ্ছে। ভালো দেখে তুলে দাও। মা একটা নারকেল নিতে বলেছিল পিঠের জন্য, তো নারকেল নিয়ে আর কিছু আই থিঙ্ক নেবো না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। বাজার ফাজার ডান, আর ভেবেছিলাম হেঁটেই যাবো, বাট হেঁটে যাওয়া হলো না। আর এবার থেকে ভাবছি প্রত্যেক দিন এরকম একটু একটু করে ব্লগ দিতে থাকবো। তো তোমরা প্লিজ সাপোর্ট করো। তো আজকে বাজার অবধি থাক।